আজকে যে বাজরিকার পাখির ঘটনাটা পরিষ্কার করতে আসলাম, কারণ এখানে প্রচুর ময়লা হয়েছে, যে ময়লার কোনো শেষ নেই। শাক পাতা সারা সপ্তাহ খেয়েছে, সপ্তাহ পুরো ময়লা। আগে পানি এবং খাবার তো সেট করে নেই। পানি এবং খাবার সেট করার পরে এই যে এটা রাখলাম, তারপরে যে খাবারের পাত্রটা রাখলাম এর উপরে, যাতে পানিতে ময়লা না পড়ে, এটাও রেখে দিলাম। এবার ঝাড়ু দেওয়া শুরু হবে। এটা পুরোটা যে ময়লা, অত তুমি কোনো দিতে পারো এখান থেকে, আগে মাথা থেকে শুরু করি ঝাড়ু দেওয়া। যে পরিমাণ ময়লা এখানে হয়েছে, এগুলো ঝাড়ি না, ঝাড়ু না দিলে পাশের জন্য ক্ষতি ক্ষতিকারক। আগে ঝাড়ু দিয়ে নিই ভালো করে। সারা সপ্তাহ যে শাক পাতা খেয়েছে, সব শাক পাতার ময়লা এখানে। এই খাতাটাকে আস্তে করে এখানে সরিয়ে দিন, কারণ এখানে পরিষ্কার করে ফেলেছি, শাক পাতার ময়লা কোনো অভাব নেই। পাখির বিষটা গুলো একটু নিজানি দিয়ে রেখে দিতে হয়, তা না হলে আবার এগুলো শিক্ষণ থাকলে অনেক সময় খাবার শর্ট করে গেলে ওরা দেখা যাচ্ছে এগুলো খেয়ে ফেললো, তখন রোগ বেড়ায় হতে পারে। এখানকার কাজ শেষ, এই খাঁচাটা আবার জায়গায় এনে দিই, দিতে হয় যাতে পলিথিন উড়ে না যায়। এই ঘরটা প্রচুর ময়লা হয়েছে, এখন এই ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে দেই। প্রতিদিন তো সম্ভব হয় না, তাই এক সপ্তাহ পর পর আমি করি। এবার যে শাক পাতা খায়, শাক পাতা খাওয়ার কারণে এই শাকের কিছু অংশ থেকে যায়, এজন্য একটু ময়লা বেশি হয়, এবং খাবারের অংশ কিছু কিছু পাখি আছে অনেক ছাড়া খেলে, ছড়ানোর কারণে এই অবস্থা হয়ে দাঁড়ায়। এই যে মোটামুটি ঝাড় দিয়ে এনে ফেলেছি, এই ঝাড়ু দিয়া পুরো ঘরটা এখন সফট করবে। অনেক পাখির বিষটা রয়েছে যেগুলো শক্ত হয়ে গেছে, ক্লিয়ার করে দিই। থাকলে পাখির রোগ যেমন হতে পারে, এজন্য আমি প্রতিদিন সম্ভব হয় না, সপ্তাহে একদিন করি। সব ময়লাগুলো উঠিয়ে এই যে ফেলে দিয়ে দিচ্ছি, যেটা কিনা আসলে প্রতিদিনই করণীয়, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, এই জন্য প্রতি সপ্তাহে একদিন আমি করি। এগুলোর মধ্যে এগুলো কিন্তু অনেকদিন থেকে যায় বা ভিজে যায়, তাহলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এটা কন্টিনিউ স্পষ্টভাবে আমি করে ফেলি।
তাকে হাত দিও ওদিকে। পরিষ্কার হয়ে গেল, কিছু পিঁপড়া হচ্ছে এখন, গরমের দিনে একটু পিঁপড়াও হয়। এই যে পিঁপড়া সহ সব উঠে ফেলতেছি, তাহলে পিঁপড়া থাকবে না। মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেল, আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো। তার আগে একটু সেট করে দিই, ময়লাটা ফেলা শেষ। সেটিংটা হলো, এটা ছিল এখানে, তারপরে এটা ছিল এখানে, তারপরে খাবার জায়গাটা জায়গা দিয়ে দিই, এবারে পানিটাও জায়গা রেখে দিলাম। এবার ঘরটা দেখুন কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেল, এবং চকচক করছে ঘরটা, পুরো ঘরটা এখন সুন্দর দেখা যাচ্ছে, পাখিগুলো সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে যাবো, আজকের মতো এই পর্যন্তই। এবার এই সাইডটা ঝাড়ু দিই। আব্বু তুমি আপু পিছনে যাও, কথা বলো না। তারপরে এই সাইডটা ঝাড়ু দিতে হবে। আমি এই যে ইট এবং টাইলস এগুলো রেখেছি এই কারণেই, কারণ যখন ঝাড় বৃষ্টি আসে টয়লেটে ফেলে দিয়ে শেষ করো।